তাহলে তাহলে তোমার কিন্তু যেই লেভেল এক্সাম কিন্তু তুমি ক্যাক করতে পারবে না এইটা হলো হতে পারে কিন্তু যেই লেভেল এক্সাম তুমি ফোকাস করতে পারবে না কেন বলছি কারণ এখানে তোমার হচ্ছে নাইনটি পার্সেন্ট কোশ্চেন তোমার ইনফরমেটিভ কোশ্চেন নাইনটি পার্সেন্ট কোশ্চেন তোমার ইনফরমেটিভ কোশ্চেন ঠিক আছে টেন পার্সেন্ট কোশ্চেন তোমার কনসেপ্ট চল থাকে বাট এখন কি হয়েছে এখন সেটা হয়তো একটু বেড়েছে এইটির পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন ইনফরমেশন টাইপ কোশ্চেন থাকছে বা থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন তোমার কি কনসেপ্ট চল থাকছে বা ওই থার্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন কনসেপ্ট নিয়ে তুমি কিন্তু এক্সাম ক্রিয়েট করতে পারবে না যেমন আমি আমি ধরো তোমার একটা জিনিস এক্সাম্পল দিয়ে আমাকে সাপোর্জ আমি বলছি যে সিমেন্ট কংক্রিট রোড সিমেন্ট কংক্রিট কংক্রিট রোড যদি ডিজাইন করো তাহলে কত বছরের জন্য ডিজাইন করতে হয়

ঠিক আছে আমি হ্যাঁ হবে না কেন হবে বাট সেখানে তোমাকে কনসেপচুয়াল প্লাস কিছু ইনফরমেশন টাইপের কোশ্চেন আমাকে মনে রাখতে হবে বাট এটা তুমি যদি বলে ইনফরমেশন টাইপ কোশ্চেন দেখো প্রথম কথা হচ্ছে কংক্রিট রোড কংক্রিট রোড থার্টি ইয়ার তুমি যদি ডাবলু বি রোড করো তখন সেক্ষেত্রে আমাদের ফিফটিন টেন থেকে ফিফটিন ইয়ার্স ঠিক আছে তাই তো তা টেন থেকে ফিফটিন ইয়ার্স আমাদের ডাবলু বি রোড বিটু বিনাস রোড আমার হয়তো হার্ডলি হয়তো ফিফটিন থেকে টোয়েন্টি এরকম থাকে একটা রেঞ্জ তো এটা তোমাদের কিন্তু জানতে হবে থাকে 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 বা সেটা কিন্তু এখন হালকা ট্রেন চেঞ্জ হয়েছে আমি দেখেছি এক্সামগুলো যে যেগুলো এক্সাম হয়েছিল বিভিন্ন রকম স্টেটে বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো একটু ট্রেন চেঞ্জ হয়েছে কারণ এখানে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে কনসেপ্টকে কারণ আগে কি হতো আগে গুপ্তা গুপ্তা বলো বা খুরমি গুপ্তা বলো ম্যাক্সিমাম আর আগর বলো তারা সব মুখস্ত করে চাকরি পেয়ে গেছে ঠিক আছে মানে একটা হচ্ছে আহ মানে অন্যান্য PSC অন্যান্য রাজ্যের no PSC তে কিন্তু আমাদের WPSC কিন্তু অনেক বেশি মানে conceptual করেছিল এই বছর হ্যাঁ হ্যাঁ করেছিল 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 সবাই বলেছে সেটা সব সব জায়গাতেই বলেছে মেডিসিন ফ্যাকাল্টিরা বলেছে বা যে যারা কোচিং সেন্টারে যারা পড়ায় বিভিন্ন রকম ইউটিউব বলে দেখেছি বলেছে কারণ কোয়েশ্চেন ঠিকঠাক করে করলেও কিন্তু অ্যান্সারগুলো করে করতে পারিনি জাস্ট সেটাকে দুঃখ হয়ে গেল সরকারি ঠিক আছে চলো আজকে আমার রিসার্চ টপিক আমাদের সাংস্কেল ভালো করে শুনবে মন দিয়ে শুনবে দেখো সার্ভিং সাবজেক্টটা গেট পয়েন্ট অফ ভিউ তুমি যদি ভাবো যদি গেট পয়েন্ট অফ ভিউ ভাবো তাহলে নিয়ার অ্যাবাউট এই মুহূর্তে ছয় থেকে সাত নাম্বার ঠিক আছে তাও সেটা আবার ডিপেন্ড করছে কয়েকটা চ্যাপ্টারের মধ্যে চেন সার্ভিং কম্পাস সার্ভিং থিওর লাইট ট্রাভার্স আর ট্যাকোমেট থেকে দু একটা আছে আসে মেবি তাহলে তাহলে গেট পয়েন্ট অফ যদি আমাদের সিক্স থেকে সেভেন মার্কস হয় এবং সেটা ম্যাক্সিমাম নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন কিন্তু মাইন্ড নিউমেরিক্যাল টাইপ ঠিক আছে তুমি যদি আদার্স এই এবং যেই লেভেল হ্যাঁ কার থাকে বাট সেখান থেকে কাপটা অতটা আমি বলছি না ইম্পর্টেন্ট কারণ দুই একটা কোশ্চেন হয়তো আসলো আসতে পারে এই যেই যদি বলো এই যেই সেই ক্ষেত্রে কিন্তু নিয়ার অ্যাবাউট দশ থেকে বারোটা কোশ্চেন থাকে এসএসসি যেই আবার এখন বেশি কোশ্চেন করছে কার সার্ভে থেকে তাহলে এই সার্ভে থেকে তুমি যদি বলো গেট পয়েন্ট অফ ভিউ আর আমি এই যেই পয়েন্ট অফ ভিউ পড়ব এখানে তুমি ফোকাস করবে নিউমেরিক্যালটা এখানেও ফোকাস করে নিউমেরিক্যাল বাট নিউমেরিক্যাল সঙ্গে তোমাকে থিওরিক্যাল কনসেপ্ট ডাকতো যেমন চেনের লেন কত হয় কোন চেনে কী কতগুলো লিঙ্ক থাকে এক্সাম এই জাস্ট এরকম ধরনের বলছে পয়েন্ট অফ টেনজেন্সি কী জিনিস পয়েন্ট অফ কার্ভ কি জিনিস পয়েন্ট অফ ইন্টারসেকশন কি জিনিস ঠিক আছে জাস্ট ছোট ছোট মানে কিছু ইনফরমেশন টাইপের কোশ্চেন এটা কিন্তু ইনফরমেশন নয় না জানতে হবে তোমাকে যে কার্বের কোনটা ইন্ডাসন পয়েন্ট কোনটা আমার পয়েন্ট অফ টেনজেন্সি কোনটা আমার পয়েন্ট অফ কার এগুলো জানতে হবে তোমাকে এগুলো কিন্তু মানে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু ক্লিয়ার তো এই ধরনের কিছু কোশ্চেন থাকে তোমার এই যে ক্ষেত্রে বাট এখানেও কিছু থাকে বাট অ্যাজ কম্পেয়ার তুমি যদি বলো গেট কিন্তু কম থাকে তাই জন্য যখন তোমরা ফোকাস করবে যে কোনো একটা এগামে ধরে ফোকাস করবে দুটো নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না প্রথম কথা আমি তোমাকে বলে দিলাম দুটো লোকের পা দিয়ে কিন্তু চলতে পারবে না তুমি যদি তুমি যদি বলো গেট আমি নেব হ্যাঁ তুমি গেটের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারবে ইএসকে ঠিক আছে কারণ ইএসও কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন থাকে এবং সেখানেও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন থাকে হুম বাট তুমি যদি কম্পেয়ার করো যে আমি গেটের সঙ্গে বা ইএসের সঙ্গে আমি এই যেই এইটা হয়তো তুমি হার্ডলি হয়তো করতে পারো বাট যেই লেভেলে কিন্তু এক্সাম কিন্তু একদম কম্পেয়ার করতে পারবে না ওখানে বুঝতে পেরেছো না বুঝতে পারিনি বলো তার প্রিপারেশনটাকে একটা দিকে ফোকাস করবে যেই যেভাবে প্রিপারেশান নিচ্ছ কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো চলো আজকে আমরা পড়বো সাংস্কেল ডিটেলসে পড়বো যেখানে যা ডাউট আছে বলবে কোনো প্রবলেম থাকলে স্যার বুঝতে পারিনি জায়গাটা একটু বলে দিন বলে দেবো আমি ভালো করে শুনবে সাপোজ ধরো সাপোজ ধরো সাপোজ ধরো একটা ড্রয়িং আজকে আমার এখানে করেছি ঠিক আছে এই ড্রয়িংটা করে দিয়ে করে দিয়েছি এবং এখানে স্কেল আমি প্রেসিফাই করে দিয়েছি মেনশন করে দিয়েছি স্কেলটা সাপোজ ধরো এটা স্কেল যদি বলি আমি এখানে ড্রয়িং সেটে আমি গ্রাফিক্যাল স্কেল ইউজ করি জানো তোরে সবাই নিশ্চয়ই গ্রাফিক্যাল স্কেল ইঞ্জিনিয়ারিং স্কেল হ্যাঁ প্লেন স্কেল ডাইগোনার স্কেল সবাই সবই জানো এগুলো তো আমি সাপোজ আমি এটা একটা গ্রাফিক্যাল স্কেল আমি মেনশন করেছি এবং সেই স্কেলটা সাপোজ ধর হয়েছে ওয়ান সেন্টিমিটার ইজিক্যাল টু ওয়ান সেন্টিমিটার টু হান্ড্রেড মিটার এ স্কেলে আমি ড্রয়িং করেছি এবং ড্রয়িং করার পরে সাপোজ ধরো এটা আমি একটা টেন সেন্টিমিটারের লাইন লাইন আমি ড্র করেছি এখানে ভালো করে শুনবে আমি একটা টেন সেন্টিমিটারের লাইন ড্র করেছি মন দিয়ে শুনবে বারবার ধরে বলছি কেন বলছি তার কারণ আছে সাপোজ এইটা একটা টেন সেন্টিমিটারের লাইন ড্র করে রেখেছো তুমি ঠিক আছে এ টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার ড্রয়িংটা করার পরে এগুলো করেছো ড্রয়িংটা করার পরে এগুলো করেছো ঠিক আছে এবং সাপোজ ধরো কোনো একটা এখানে অবজেক্ট ছিল বা একটা লাইন ড্র করলাম আমি একটা সাপোজ ধর লাইনে ড্র করলাম বিদেশ হবে তোমাদের একটা লাইন ড্র করলাম এটা আমি স্কেলে ড্র করেছি সাপোজ ধরো কোনো একটা ফিল্ড ড্রয়িং ছিল সেই ড্রয়িং সেই কোনো একটা লাইনকে আমি এখানে নিয়ে এসেছি এবং সাপোজ এটা এ পয়েন্ট এবং বি পয়েন্ট মন দিয়ে শুনবেন বি পয়েন্ট সাপোজ ধরো আমি যদি বলি যে লাইনটা আমার এই স্কেলেতে এখন এসছে হুম বা আমি নর্মাল স্কেল মেঁপেছি সাপোজ তো এটা আমার এসছে থ্রি পয়েন্ট টু সেভেন মিটার এবার সবাই আমায় বলো যে এটা যদি আমার মানে কী বলো ড্রয়িংয়ে হয় তাহলে আমার ফিল্ডে কত হবে যদি স্কেল আমি ইউজ করেছি ওয়ান সেন্টিমিটার সেগুলো হান্ড্রেড মিটার সবাই বলবে সবাই বলবে যেহেতু আমি মেজার করেছি এ থেকে বি পর্যন্ত লাইনটা মেজার করেছি প্লেটে বা সিটেতে থ্রি পয়েন্ট টু সেভেন মিটার শোনা তো আমার অডিও ক্লিয়ার তো চলো তাহলে বলো এখানে তোমার সবাই বলবে যদি আমি লাইনটাকে স্কেল দিয়ে মেসার করে নিয়েছি থ্রি পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার মিটার সরি মিটার সেন্টিমিটার মিটার বলো ভুল লে গেলাম মিটার সেন্টিমিটার ওকে তাহলে তুমি মেজার করেছো স্কেল দিয়ে নর্মাল নর্মাল একটা প্লেন স্কেল দিয়ে মেজার করেছো এবং সেটা পেয়েছো থ্রি পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার তাহলে বলো এই লাইনটা আমার ফিল্ডে কত যদি আমার ইয়া এক্স্যাক্টলি 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 তাহলে আমি বলতে পারি এবি ইজিক্যাল টু আচ্ছা এটা ছোটো ছোটো তাড়ি লেখো এটা ছোটো তাড়ি লেখো তুমি যখন লেখছো সিটে লেখো ছোটো হাতে আর গ্রাউন্ডে লেখো বড় হাতে আলটিমেট লাইন কিন্তু এবি আমি লিখছি যে যখন দেখছি সিটে ড্রয়িং যখন দেখছি তখন দেখছি ছোটাদের এ এবং ছোটাদের বি আর যখন আমরা লিখছি বড় হাতের মানে তখন দেখবো ফিল্ডে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার বলো যে এবু আমি বলতে পারি এখানে এক সেন্টিমিটার সিকেল টু ভালো করে শুনবে স্কেল কী বলেছে যে ওয়ান সেন্টিমিটার ইসকেল টু হান্ড্রেড মিটার বা এটা বলতে পারি আমি যে হানড্রেড মিটার ফিল্ডে সেটা আমি ড্রয়িং করেছি কত ওয়ান সেন্টিমিটার আমার কী ড্রয়িং সিটে হান্ড্রেড মিটার যদি ফিল্ডে হয় সেটা আমি ড্রয়িং করব এখানে কী ওয়ান সেন্টিমিটার তাহলে এবার বলো আমি যদি গ্রাউন্ড ফিল্ড থেকে যদি আমি সরি ড্রয়িং থেকে যদি আমি গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি তখন আমি দেখবো কত সেন্টিমিটার আছে কত সেন্টিমিটার থ্রি পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার আচ্ছা এক সেন্টিমিটার সঙ্গে কত মিটার গ্রাউন্ডে মানে ড্রয়িং আমার যদি এক সেন্টিমিটার হয় গ্রাউন্ডে আমার হাজার একশো সেন্টিমিটার তাহলে আমার এখানে কত কত মিটার হবে গুণ করে দেবো জাস্ট ওয়েট থ্রি পয়েন্ট টু সেভেন এন্টু এত সেন্টিমিটার এন্টু কত একশো তাহলে কত আসছে থ্রি টু সেভেন জিরো মিটার ক্লিয়ার না ভুল বললাম জিরো কেন হবে এত মিটার তিনশো সাতাশ মিটার বলো সবাই বুঝতে পেরেছ কি না তুমি তো এখন ড্রয়িংটা করে নিছো আজ থেকে চার বছর পাঁচ বছর পরে দেখ এখন যেহেতু ড্রইং আমাদের ইউজ হয় না কারণ এখন তো সমস্ত রকম ড্রয়িং মানে ডিজিটাল হয়ে গেছে ওটা হয় বাট এটা আমাদের জানতে হবে কেন এটা যদি কনসেপ্ট না জানো তাহলে কিন্তু তোমাদের কি হবে এক্সাম তুমি অ্যান্সার দিতে পারবে না বাট এগুলো কনসেপ্ট জানা দরকার যে এরকম হতো আগে অ্যাকচুয়ালি এগুলো আসব মানে অবসলিট হয়ে গেছে ড্রয়িং সিটি এখন ড্রয়িং করা নাই আর ঠিক আছে খুব রেয়ার আছে যেগুলো সব পুরনো যুগের মানুষ যারা অর্ডার জানে না তারা করতে পারবে সব জিনিসগুলো বুঝতে পারছি তো কি হয়েছে এখন এখন তুমি ড্রয়িংটা করে নিছো বা সবসর তুমি ড্রয়িংটা করেছিলে উনিশশো সাল যখন তুমি তখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো তুমি ড্রয়িংটা করেছিলে এবার এবার তুমি এখন ওই ড্রয়িংটাকে তোমার কাজে লাগা লাগাচ্ছো মানে তোমার সবসর কোনো একটা জায়গায় তুমি মেজারমেন্ট করবে তখন ড্রয়িংটা খুলেছো কি হয়েছে যেহেতু এটা কাগজ যেহেতু এটা কাগজ তার জন্য একটা টেন্ডেন্সি আছে এর হতে পারে কি সিঙ্ক হয়ে যেতে পারে কি ভলিউম মানে এরিয়া আমার কমে যেতে পারে অথবা এক্সপ্যান্ড হয়ে যেতে পারে দুর্কম কন্ডিশন হতে পারে ঠিক আছে দেখা গেলো যে সিঙ্ক হয়ে গেছে মানে কমে গেছে ভালো করে শুনবে কমে গেছে এরপরে তোমরা বলো যদি কমে যায় তাহলে নিশ্চয়ই আমার থ্রি পয়েন্ট মানে সবগুলোই কমবে একসঙ্গেই কমবে সবগুলোই কমবে হ্যাঁ কি না বলো সবগুলোই কমবে যখন কমবে তখন এটাও কমবে এটাও কমবে এটাও কমবে লেনথে কমবে আর এটা কমার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমার এগুলোও কমবে তাহলে আমি তখন এখন আমি বললাম যখন আমি হুম যদি সাপোজ ধরো হয়ে গেছে সাং হয়ে হতে পারে সেটা আমি আরও কম মেপেছি হ্যাঁ কি না হ্যাঁ কি না বলো সাপোজ 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 ধরো আফটার সাং আমি যদি বলি এটা ড্রয়িং ড্র করবো আমি দেখা গেছে যে যখন আমি চার বছর পাঁচ বছর পরে বা কিছু দিন পরে দেখা যাচ্ছে স্কেলটা ড্রয়িং শিটটা এরকম হয়েছে এরকমই হয়ে গেছে তাহলে কী বলবো এটা আমি এটা আমি কি বলতে পারি যে এটা আমার অরিজিনাল স্কেল তাই তো সবাই বলবে আচ্ছা এটা কী এটা কী হয়েছে ড্রয়িং ছোটো হয়েছে না বড়ো হয়েছে ড্রয়িং ছোটো হয়েছে ড্রয়িং সেই ছোটো হয়ে যায় তারপর কী বলছে সাং হয়েছে কি না ওকে তাহলে যে লাইনটা ছিল সেই লাইনটা আমার কত ছিল এখানে লেখা তো কিন্তু থাকবে লেখাটা কিন্তু চেঞ্জ হবে না তো আর লেখা কিন্তু তোমার কত থাকবে থ্রি পয়েন্ট টু সেভেন সেভেন থাকবে কোনো অসুবিধা নেই তোমার এটা ছিল এটা বসে ধরো এ এটা বি সেম জিনিস যেরকম ছিল এটা সেমই থাকবে কোন চেঞ্জ হবে না কিছু এইটা তুমি লেখা ছিল তোমার থ্রি পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার আর এটা তোমার ছিল এটা তোমার ছিল কত ছিল লিখেছিলাম টেন সেন্টিমিটার আর এখানে ছিল একটা স্কেল ছিল সবই ছিল কিছু হবে না যা ছিল সবই থাকবে শুধুমাত্র কী এর ডাইমেনশন চেঞ্জ ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে ওকে চলো তাহলে এটা বলো ওয়ান সেমিজিক্যাল টু হান্ড্রেড সেন্টিমিটার আচ্ছা এটা কী ছিল টেন সেমি ওকে সবই লেখা আছে কোনো প্রবলেম নেই এবার তুমি যখন মেজার করছো তখন দেখা দেখা গেছে এটার সাথে মিলছে না তুমি যখন স্কেল মেজার করছো তখন মিলছে না কী কী দেখাচ্ছে সবসময় এটা দেখাচ্ছে তোমার টু পয়েন্ট নাইন ফাইভ সেন্টিমিটার দেখা যাচ্ছে তাহলে বলো তুমি যদি এই স্কেলেতে তুমি যে মেসার করেছো বা সবসময় না লেখা থাকতো এরকম তো লেখা থাকে না ড্রয়িংয়ে এরকম লেখা থাকে না টু পয়েন্ট সেভেন সেভেন টুমেন টু সেভেন লেখা থাকে না যদি লেখা থাকতো তাহলে এটা দিয়ে কোনো মানে হয় হতো না ভালো করে শোন না যদি লেখা থাকতো এটা তাহলে এটা দিয়ে মানে হতো না কারণ এরা দুজন শত্রু এ এ শত্রু আর এ শত্রু আমি কেন বলছি বুঝতে পারছি বুঝতে পারছো আমি কেন বললাম তোমাদেরকে যে এ শত্রু এই ডাইমেনশন যদি লেখা থাকতো তাহলে এই স্কেল দিয়ে কোনো হতো কারণ তুমি তো মেসার করবে স্কেল দিয়ে তার জন্য এই ডাইমেনশন লেখা থাকে না ঠিক আছে তোমাকে মেশার নিতে হবে কত আছে কি বললাম বুঝতে পারলে তাহলে সাপোজ ধরো তুমি যখন মেজার করছো ড্রয়িংটায় তখন দেখা গেছে আমার টু পয়েন্ট নাইন ফাইভ সেন্টিমিটার এসছে মজা দেখো তুমি অ্যাকচুয়ালি ড্রইংটা করেছিলে থ্রি পয়েন্ট টু সেভেন এখন শ্রিঙ্ক হয়ে গেছে শ্রিঙ্ক হয়ে তোমার এরকম এসছে ঘটনা ঘটেছে এরকম কী ঘটনা ঘটেছে যে ড্রয়িংটা তোমার অরিজিনালি কত থ্রি পয়েন্ট টু সেভেন ছিল সেটা এখন ড্রয়িংটা কত এসছে টু পয়েন্ট নাইন ফাইভ এবার তোমরা বলো তুমি কত বলবে ডাইমেনশনটা তুমি সাপোজ এই স্কেলটা এখন তুমি করেছিলে থ্রি থ্রি টোয়েন্টি সেভেন এখন তোমরা যদি করো টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু একশো এটা হচ্ছে এবি তার জন্য আমাকে একটা এটার জন্য আমার ওয়ান ওয়ান সেন্টিমিটার হান্ড্রেড মিটার ছিল এই স্কেলের জন্য যখনই আমাদের শ্রাং হয়ে গেছে তাহলে এই শ্রাং হয়ে যাওয়ার পরে এই শ্রাং হয়ে যাওয়ার পরে আমার স্কেল কি এসছে এই শ্রাং হয়ে যাওয়ার পরে

তোমাকে আনতে হবে তিনশো সাতাশে আনতে হবে তারা সেটা যেন কি করবো এবার দেখা গেছে ভালো করে শুনবে এটা যে আমি এটা রেখেছি এটা এটা যে আমি লিখেছি টেন সেন্টিমিটার আমি কেন লেখেছি কারণ এটা আমি যখন করেছিলাম তখন আমি টেন সেন্টিমিটার মেজার করেছিলাম এখন দেখা গেছে এটা আমার এসছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন দেখা গেছে এটা আমার এসেছে আমি মেজার করে দেখছি টেন সেন্টিমিটার নেই এটা নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এসছে ভালো করে শুনবে যখন আমি করেছিলাম তখন টেন সেন্টিমিটার আমি লাইন ড্র করেছিলাম যখন সাং হয়েছে তখন দেখা গেছে টেন সেন্টার নেই নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয়ে গেছে ভালো করে শুনবে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয়ে গেছে ক্লিয়ার তাহলে আমাদেরকে বার করতে হবে কি যে এখানে আমার ওই সাং স্কেলটা কত মানে এটা তো আমার অরিজিনাল স্কেল ছিল বাট সাং হয়ে যাবে বলে স্কেলটা কত হয়েছে সেই সাং স্কেলে আমি কনভার্ট করবো প্লেটটাকে বা স্কেলে দেন আমি তার সঙ্গে এই যেরকম করেছিলাম একসর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে সাং স্কেলে আমার কত আছে এটার সাথে আমি মাল্টিপ্লাই করবো টু পয়েন্ট নাইন ফাইভ দেখবে আমার কত আসবে থ্রি টু এইটির আমি চলে আসবে কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম আছে বলো চলো আচ্ছা তোমরা এখানে একটা ওই করতে পারবে যদি বলি যদি বলি যে টেন সেন্টিমিটার কমে হয়েছে আমার ভালো করে শুনবে টেন সেন্টিমিটার কমে হয়েছে কিভাবে তাহলে ওয়ান সেন্টিমিটার কমে কত হবে নাইন পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টেন হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে এবারে তোমরা সবাই বলো থ্রি পয়েন্ট টু সেভেন সেন্টিমিটার কমে কত হবে নাইন পয়েন্ট ফাইভ ডিভাইড বাই মানে ইনটু 10 ইনটু 3.27 কত আসছে বলো কত আসছে বলো 3.11 কত 3.11 3.11 মিটার এবারে আমি এক্স্যাক্টলি আমি ভুল হয়ে গেলাম একটু ডেটা আরো চেঞ্জ করে দিচ্ছি এটা বললাম 3.11 কেন বললাম জিনিসটা বুঝছ না রেসিটা আমি ফিক্সড রাখবো রেসিটা আমি ফিক্সড রাখবো

এখানে তখন আমি একটা মাল্টিপ্লাই করেছি কিছু একটা জিনিস এবং সেটা পেয়েছি কত জাস্ট এটা আমি ব্যাক ক্যালকুলেশন করলাম ঠিক আছে জানার জন্য এটা এটা ছেড়ে দাও বলে যা এরপরে তো এটা করার জন্য আমাকে কী করতে হবে একটা সাং স্কেল আমাকে ডিফাইন করতে হবে এটা ছিল অরিজিনাল স্কেল অরিজিনাল স্কেল কত ছিল ওয়ান ইন বা ওয়ান সেন্টিমিটার সিকেল টু ওয়ান্টি সেন্টিমিটার টু হান্ড্রেড মিটার তো এখানে আমার সাং স্কেল কত আসবে সেটা আমি বারবার ভালো করে শুনবে এখানে ফার্স্ট আমরা ডিফাইন করবো সাং ফ্যাক্টার সাং ফ্যাক্টর এটা আবার কি জিনিস কিছুই নয় এটাকে বলবো এস এফ এটা হচ্ছে সাং লেন্থ অরিজিনাল লেন্থ ঠিক আছে তোমার কাছে যেহেতু এটা গিভেন থাকবে তুমি এটা নিয়ে করবে কারণ এটা তোমার গিভেন থাকবে না এটা কিভাবে হয়তো এটা কিভাবে থাকবে বাট তুমি এটা জানতে পারবে না যে কত ছিল আগে আমার আগে কত ছিল তুমি জানতে পারবে না এখন তুমি মেসার করছো যে থ্রি পয়েন্ট ওয়ান পাচ্ছ বাট তুমি স্ট্রাং হয়েছে বলে সেটা কী করে বুঝছো কারণ তুমি যখন টেন সেন্টিমিটার মেসার করেছো তখন লেখা ছিল টেন সেন্টিমিটার তুমি ড্র করে রেখেছিলে বাট তুমি এখন মেসার করে দেখছো নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আসছে তখন তুমি বুঝতে পারছো যে এটা হয়েছে যদি সাপোজ এটা আসতো টেন পয়েন্ট ইল ওয়ান ওয়ান তাহলে কী বলতে কী বলতে এটা স্ট্রাং হয়নি কি হয়েছে এক্সটেন্ড হয়েছে এম আই রাইট এম আই রাইট বেশ তখন আমি সাং ফ্যাক্টর লিখতাম তখন লিখতাম এক্সটেন্ডেড ফ্যাক্টর কি লিখতাম এক্সটেন্ডেড ফ্যাক্টর তখন আমি এখানে কি লিখতাম এক্সটেন্ডেড লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন তখন এখানে হতো কত এক্সটেন্ডেড লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ দুটোই কিন্তু একই মিনিং একই মিনিং ঠিক আছে ওখানে হতো সাং ফ্যাক্টরের জায়গা কি হতো এক্সটেন্ডেড ফ্যাক্টর আর এখানে হতো আমার সাং ফ্যাক্টর ক্লিয়ার ওকে চলো এবার তোমরা বলো এখানে আমার সাং লেন কত এখানে আমার সাং লেন কত কত হয়েছে কমেছে কত কত আমার কমে হয়েছে নাইন পয়েন্ট ফাইভ তাহলে বলতে পারি যে নাইন পয়েন্ট ফাইভ ডিভাইডার কত ছিল আমার কত ছিল কত ছিল বলো টেন ছিল কত হয়েছে জিরো পয়েন্ট নাইন ফাইভ আমার সাং ফ্যাক্টর ক্লিয়ার সবাই বুঝে গেছো চলো বুঝে গেছো সবাই বেশ এবার আমার একটা মজার জিনিস করব মজার জিনিস চলো দেখো কি করছে সাং ফ্যাক্টরকে সাং ফ্যাক্টর আমরা লিখতে পারি সাং ফ্যাক্টর ইজিক্যাল টু যেটা আমরা লিখলাম স্কেল বা সাং লেন্থ সাং লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ ইজিকেল টু বলতে পারি এক্স বাই ওয়াই আচ্ছা এক্স বাই ওয়াই দাও লিখতে হবে না কনফিউজ হয়ে যাবে তোমরা ইজিক্যাল টু বলতে পারি কি বলতে পারি এটা বলছি সাংস্কেল ডিভাইড বাই অরিজিনাল স্কেল চলো এবার বলো এবার বলো এখান থেকে আর এখান থেকে আমি কি পাবো আমি বলতে পারি সাংস স্কেল ইজ টু বলো ওয়াইএন স্কেল ইন্টু সাং ফ্যাক্টর বলো বলতে পারি কি না সবাই বলবে এটাই আমাদের পেয়ে গেলাম তা তোমরা সবাই বলো তোমরা সবাই বলো আমার অরিজিনাল স্কেল কত ছিল অরিজিনাল স্কেল কত ছিল তাহলে এখন বার করবো সাং স্কেল ওকে চলো সাং সাং স্কেল 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 ইজ টু অরিজিনাল কত ছিল ওয়ান সেন্টিমিটার ইজ টু হান্ড্রেড মিটার ওকে হান্ড্রেড মিটার তাকে আমি কত ফ্যাক্টর কত ছিল জিরো পয়েন্ট নাইন ফাইভ ওকে চলো আমি কি করছি আমি কি করছি ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড ডিভাইড বাই জিরো পয়েন্ট নাইন ফাইভ করতে পারি এটাকে এই যেটা ছিল এটাকে আমি লিখতে পারি ভাবে এরকম লিখতে পারি সবাই বলবে হ্যাঁ কি না লিখতে পারি কি না বলো বলো এবার বলো এটা কত আসছে ওয়ান ফোর কত আসছে বলো একশো কে জিরো পয়েন্ট নাইন ফাইভ দিয়ে ভাগ করো কত আসছে বলো বলো কত আসছে একশো পাঁচ পয়েন্ট তাইতো মজার কথা হয়ে পড়ে এরপর মজাটা কথা এবার তোমার নিজেই বলতে পারবে যে স্যার আমাদের যে লাইনটা ছিল সেই লাইনটা আপনি ভুল মানে এটা ভুল ছিল ঠিকই তাহলে অ্যাকচুয়াল লাইনটা কত হবে বলো এবি লাইনটা কত হবে এবি কত হবে আমরা কত দিয়ে গুণ করবো বলো থ্রি তার সঙ্গে কত দিয়ে গুণ করবো এটা কি এটা মানে চেয়ে স্কেলে মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার এসে গেল টু মিটার ফর সাং স্কেলের জন্য তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে বলো

না ওইভাবে পারবে না তুমি করতে তবে না তোমার তোমাকে তোমার দেবে বলে দিবে তুমি যখন আছে তুমি করে দেখো কি করে আসে বলো করে দেখো তোমাকে তুমি প্রুভ করে দেখাও তুমি যেরকম বলছো যে আমার থ্রি টোয়েন্টি আসছে করে দেখাও পারবে না করতে আরে করতে পারবো না বলি তাতে কিছু নিয়ম এসছে না কি করে দেওয়া থাকবে এটা এটা তোমার এইখানে তুমি মেশা করেছিলে এইখানে আমি বলেছিলাম এটা দেওয়া থাকবে না কোনো দেওয়া থাকবে না এটা

বলে তুমি এটা প্রত্যেক লাইন মেসেজ করা সম্ভব সম্ভব না তুমি কত লিখবে ওরকম করে প্রচুর প্রচুর লেখা হবে তোমার ড্রয়িং হিজিবিজি হয়ে যাবে সম্ভব নয় তো আর আমরা জানি যে প্রত্যেক লাইনে আমরা ডাইমেনশন লিখি না আমরা তো আমরা যেহেতু স্কেল ইউজ করছি তাহলে আমার এটা এটা কেন লিখবো আমি আমি রাইট না না ঠিক আছে তুমি আমি বুঝাইছি আমি বোঝানোর জন্য বললাম তোমাকে যে যেহেতু আমি এটা দেখো এটা লিখেছি কি থ্রি পয়েন্ট টু সেভেন তুমি আগে মেসার করেছিলে তুমি পেয়েছিলে এখন মেসার করে দিচ্ছে তুমি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান বাট তোমার দরকার কত দরকার হওয়া আছে দরকার ছিল কত থ্রি পয়েন্ট টু সেভেন হচ্ছে না আমি এই জন্য লিখেছি

অবশ্যই অবশ্যই তুমি বলের পরে যে এক্সটেন্ড ফ্যাক্টর কত হবে এক্সটেন্ডেড ফ্যাক্টর এক্সটেন্ডেড ফ্যাক্টর কত হবে উপর নিচে বড় হবে হ্যাঁ কি না উপর নিচে বড় হবে কি সাং 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 লেন্থ সরি সাং লেন্থ কেন হবে এক্সটেন্ডেড লেন্থ হবে অরিজিনাল লেন্থ বাই সাং লেন্থ না এক্সটেন্ডেড লেন্থ এক্সটেন্ডেড ডিভাইড বাই অরিজিনাল লেন্থ অরিজিনাল ঠিক আছে এবার বলো নিচে এক্সটেন্ড হলে বড় হবে হ্যাঁ কি না তাহলে এই ভ্যালুটা নিচে মোর দেন ওয়ান মোর দেন ওয়ান তাই তো তাহলে মোর দেন যদি ওয়ান হয় তাহলে যদি ওয়ান দিয়ে করো মানে ভাগ করো একশো কে তাহলে কি হবে নিচে এর ভ্যালু কমবে হ্যাঁ তাই তো চলো এবারে আমার আমাকে বলো তোমরা বলবে যে স্যার আমরা তো এখন মেজার করেছি এর লেন্থ যদি সাপোজ ধরো তোমাদের এখানে লেখা থাকতো বা এটা সাপোজ ধরো তোমার একটা পন্ড আছে ভালো করে শুনবে একটা পন্ড আছে তো সেই পয়েন্ট সেই পন্ড সাপোজ ধরো তোমার ওখানে লেখা ছিল এখন লেখা ছিল একশো একশো সেমি স্কোয়ার ভালো করে শুনবে একশো সেমি স্কোয়ার তো তুমি যখন তুমি যখন মেজার করবে স্কেলেতে যে এটা আমার একশো সেমি স্কোয়ার আছে তাহলে তুমি বলো স্কেল কত হবে বলো স্কেল কত হবে এরিয়াতে এরিয়াতে কনভার্ট করো এরিয়াতে এরিয়াতে কনভার্ট কর বলো বলো এরিয়াতে কনভার্ট করে বলো যে এটা আমার তোমার একশো সেমি স্কোয়ার আছে এটা আমার একশো সেমি স্কোয়ার আছে ঠিক আছে হ্যাঁ এক সেমি স্কোয়ার মানে এক সেন্টিমিটার স্কোয়ার ইসে গেলে বলতে পারি যে আমার একশো তার হোল স্কোয়ার মিটার স্কোয়ার তাই তো এবার সময় কি বলতে পারি তো দশ হাজার দশ হাজার মিটার স্কোয়ার ওকে চলো এবার বলো তাহলে একশো সেমি স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার আমার হবে সব যেটা পুকুর ছিল কোনো জায়গা ছিল একটা ঠিক আছে তাহলে তুমি যদি স্কেলে কনভার্ট করো তাহলে কত আসছে কত আসছে একশো একশো তাকে তুমি হাজার দিয়ে গুণ করে দাও তাহলে কত পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় একের পিঠে ছটা শূন্য তাই তো এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এত কি মিটার স্কোয়ার এরিয়া তুমি পাচ্ছ তাহলে ওয়ান একশো স্কোয়ার এত মিটার স্কোয়ার ক্লিয়ার বাট এরপর কি হয়েছে মজাটা যে এইসব তোমার ছিল না কিছু এসব তোমার ছিল না ঠিক আছে লেখা ছিল না তুমি যখন প্লেনিমিটার দিয়ে যখন ইউজ করছো এই যে ড্রয়িং শিটের মধ্যে যখন তুমি এরিয়া মেশা করবে তার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে সবাই জানো কি কি প্লেনিমিটার হ্যাঁ কি না প্লেনিমিটার

স্যার আমরা তো নাইনটি এইট সেমি স্কোয়ার মেসা করে দেখেছি তাহলে আমি কি ডাইরেক্ট এখানে একশো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো বলো ঠিক করা ঠিক হবে যদি মাল্টিপ্লাই করো একশো দিয়ে এটা আমরা এখন পড়লাম যে আমরা যদি এখানে একশো দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে হতো না এখানে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো তবে বলতে পারবো যে আমার এরিয়া ফিল্ডে কত আসছে এটা আমার দশ বছর পনেরো বছর আগের কথা ঠিক আছে এখন তুমি বার করেছো ড্রয়িংটা খুলে ধুলা ভুলা ঝেড়েছো তুই দেখছো এরকম ঘটনা ঘটেছে তুমি তখন মেসার করে দেখছো যে না আমার সত্যি সত্যি এটা টেন সেন্টিমিটার ছিল এখন হয়েছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নাহলে অ্যাকচুয়ালি সাং হয়েছে তুমি তো সিও সাং হয়েছে তাহলে সাং যখন হবে তুমি ডাইরেক্টলি কিন্তু এই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে না তাই তো পারবে না তার জন্য তোমার একটা ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে আচ্ছা সেই জন্য কি একটা ফ্যাক্টর অ্যাপ্লাই করবো দেখো ভালো করে শুনবে মন দিয়ে তার জন্য সত্য হচ্ছে এটা যে কারেক্ট এরিয়া কারেক্ট এরিয়া और मैप इजिकल टू सांग एरिया डिवाइड बाय सांग फैक्टर द स्क्वायर की बोलना बुझे पाले पर तरह सवाई बोलो तरह सवाई बोलो सांग एरिया এসে গেলে কথা হবে বলো বলো আচ্ছা এখান থেকে তুমি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে পেয়ে যাবে এখান থেকে তুমি এখান থেকে পেয়ে যাবে পাবে কি পাবে না বলো বলো কোনো কনফিউশন থাকলে বলো যে বুঝতে পারছি না বলো দব আমি আবার সাংঘিরে তুমি মেনেছ প্লেমিটার দিয়ে এবং সাং ভাই তুমি পেয়ে গেছো কত টেন ডিভাইড বাই নাইন জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে কি কত পেয়েছো জিরো পয়েন্ট নাইন ফাইভ পেয়ে গেছো তো সাং ফ্যাক্টর তা স্কোয়ার করে দেবে দিয়ে সাং এরিয়াকে মাল্টিপ্লাই করে দেবে মানে ভাগ করে দেবে তুমি পেয়ে যাবে কি আমার কারেক্ট এরিয়া কত আছে হ্যাঁ কি না বুঝে গেছো এটাও লিখে রাখো সত্যটা আমি বলছি তোমরা এখন এই মুহূর্তে কি করেছিলে এখন মেসা করেছো নাইনটি এইট নাইনটি এইট এর মেজার করেছো ঠিক আছে বাট তোমার দশ বছর পরে তুমি মেসা করে দেখছো নাইনটি এইট বাট দশ বছর আগে কত ছিল যদি আমি জানতাম যে আমার একশো ছিল তাহলে এখন আমি কি করে বুঝতে পারছি যে আমার এটা কমেছে বা কম হয়েছে কি করে বুঝতে পারছি কারণ আমার এটা ছিল কত টেন সেন্টিমিটার কমে হয়েছে কত নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমার কত ছিল লাইনটা অরিজিনালি দশ বছর থাকে টেন সেন্টিমিটার এখন কমে গেছে আমার কত হয়েছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে কনক্লুশন বলতে পারি যে আমার ড্রয়িংটা শ্রিঙ্ক হয়ে গেছে ড্রয়িংটা আমার শ্রিঙ্ক হয়ে গেছে ছোট হয়ে গেছে কুমুরে গেছে তা জন্য আমার কি লাইনগুলো বা সমস্ত রকম নিশ্চয়ই লাইনটা যেটা ছিল এরিয়া একশো নিশ্চয়ই এটা কম হবে আরও কত নিশ্চয়ই কমে যাবে তো শিখ হবে এও লাইনগুলো তো শিখ হবে তাহলে সবসময় আমি বললাম যে এটা আমার এসছে নাইনটি এইট পয়েন্ট সেমিন নাইনটি এইট সেমিস্কোয়ার কি করে মেপেছি এটা আমি প্লেন এটার দিয়ে মেপে নেছি প্লেন দিয়ে একটা এরিয়া মেশা করা যায় ম্যাপের মধ্যে ড্রিং এর মধ্যে সমস্ত রকম এরিয়া মেশা করতে পারবে তুমি তো সেটা নিয়ে আমি মেপে নিয়েছি ক্লিয়ার নাইটি এইট সেমিস্কোয়ার ম্যাপে নিয়েছি তাহলে বলো তুমি নাইনটি এইটের সঙ্গে তুমি ডাইরেক্টলি তুমি যদি মাল্টিপ্লাই করো একশো তুমি কি পাবে বা একশো না কত দশ হাজার তুমি যদি মাল্টিপাল দশ হাজার না কত হ্যাঁ হ্যাঁ এই তো দশ হাজার দশ হাজার যদি মাল্টিপ্লাই করে দাও তুমি কি অ্যাকচুয়ালি এরিয়া পাবে ফিল্ডে কত আসবে বলো পাবে পাবে না তুমি তার জন্য কি করতে হবে আমাকে সাং এরিয়া বার করার জন্য মানে অ্যাকচুয়াল এরিয়া বার করার জন্য সাং ফ্যাক্টরকে আমি ইউজ করব কিভাবে ইউজ করব সাং ফ্যাক্টর তোমার যেটা আছে 0.95 এই যে এই 98 সরি 98 0.95 তা হোল স্কয়ার করে দাও তুমি এখান থেকে পেয়ে যাবে কত তোমার এরিয়া আছে কারেক্ট এরিয়া কত হবে বুঝতে পারলে মানে এরিয়ার কি এরিয়াটা তুমি কিসে কিসে ভাবে বলো এই এরিয়াটা কিসে ভাবে তুমি এটা কি হিসাবে বলো অরিজিনাল স্কেলে পাবে অরিজিনাল স্কেলে পাবে আমি লিখে দিচ্ছি ইন টার্মস অফ ইন টার্মস ভাই সবাই শুনুন মন দিয়ে ইন টার্মস অফ অরিজিনাল স্কেল তাহলে বল এটা কত আসছে বলো সবাই বলো কত আসছে বলো এটা ওয়ান জিরো এইট পয়েন্ট ফাইভ এইট ওয়ান জিরো এইট পয়েন্ট ফাইভ এইট

बालो सर तो वो सीज़ स्वाम के लिए तो तो हमार देवा था पने जितने अपने नाइन के ना देवा था क्या मेरे तो मिसाकोते बार बोम इंप्लेटे बस इतने मिसाकोते बार बोमे प्लेनी प्लेनीमीटर दिए प्लेनीमीटर सर लिखा था प्लेनीमीटर बस बेरे जो सवाई এ অঙ্ক করবে নিউমেরিক্যাল করবে করো পড়াশোনা মন দিয়ে করবে ঠিক আছে আর যারা যারা আছে নেবো ভাবজো তারা ওই একুশ তারিখের বাইরে জয়েন করে যাও ঠিক আছে আমি প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পড়াবো ডিটেলসে পড়াবো সেখানে ডাউট নিয়ে কোনো পড়াশুনো কোনো কম্প্রোমাইজ নেই পড়াশোনা নিয়ে আমার কাছে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট ধরবো আর পড়াবো ঠিক আছে যারা ভাবছো যে স্যার কী করব ওই সব ভাবনা চিন্তা ছেড়ে দাও আগে অনেক দিন ভেবে নিয়েছো আর ভাবনা চিন্তা করার সময় শেষ ঠিক আছে আমি বলে দিচ্ছি কারণ একুশ তারিখ পেরোবে ব্যাচে রিলেশন ক্লোজ করে দেবো আমার এমনিতেই ধরা আর বেশি বাকি নেই কুড়িজন হয়ে গেছে অলরেডি আর পাঁচ ছজন হয়তো নোব আমি বেচাতে বন্ধ করে দেবো প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে কভার করবো চলো একটা প্রবলেম করো

measured now 102.2 cm square as as found by a planimeter the plan the plan is found to have to have sunk so that so that a line originally,

দু নাম্বাৰ ট্ৰু এৰিয়া অফ ছাৰ্ভে কৰ ট্ৰু এৰিয়া অফ ছাৰ্ভে বেগাৰ মিটাৰ স্কুৱাৰ লেখে নিচ সবাই হুম বলো চলো করতে না করে দেবো যারা বলছো করতে পারবে না আমি করে দেবো বলো করতে পারবে চেষ্টা করে দেখো ব্যাপারটি কি বলেছে সব তোমায় লিখে দিয়েছি হ্যাঁ করো করো সবাই করো চেষ্টা করো সবাই চেষ্টা করো সার্ভিং আমি ডিটেলসে পড়াবো কারণ ডিটেলসে একবার পুরো ঠিক আছে নিয়ার অবাউট ষাট থেকে সত্তর ঘন্টা পড়াবো সার্ভিং এমন কিছু নয় ফটোগ্যামেরি থেকে শুরু করে জিপিএস থেকে শুরু করে জিআইএস থেকে শুরু করে ইভেনে কি তোমাদের যেটা এখন নতুন যেটা ইউজ করেছে গেটে দেবে নতুন একটা অ্যাড করেছে চ্যাপ্টার এ থিওরি অফ এরোয়ার্স সেটাও পড়াবো ওখানে ট্রায়াঙ্গুলেশন পড়াবো এভরিথিং বাধ্য কোনো ডিপ্লোমা গেট ফেট সমস্ত রকম একবার কমপ্লিট হবে চলো করো করো সবাই করবে কিন্তু সবাই করবে যারা ক্লাস দেখছো সবাই করবে আতাশি দেবাঞ্জন দীপান্বিতা জ্যোৎস্না কোস্তব নয়ন নয়নটি কে নাকি আচ্ছা হ্যাঁ করো পিথা পিথা করছ পিথা করো রানা রাজীব করে রাজীব রানা করছিস করবে তাপস সুদীপ্তা করো 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 চেষ্টা প্রথমে বার করো যে আমার সাংস্কেল সাংস্কেল বার করতে তোমার সাং ফ্যাক্টার লাগবে সাং ফ্যাক্টার দেওয়ার জন্য অরজিনাল টেন সেন্টিমিটার ছিল এখন কত হয়েছে নাইন পয়েন্ট সেভেন সেন্টিমিটার তাহলে তুমি সেখান থেকে সাং ফ্যাক্টর করতে পারবে সাং ফ্যাক্টর যখন তোমার দেওয়া আছে অরিজিনাল স্কেল কত ছিল ওয়ান সেন্টিমিটার মিটার ছিল তাহলে পেটা দিয়ে ভাগ করে দেবে বা গুণ করে দেবে মানে দশকে তুমি পেটা দিয়ে ভাগ করে দেবে তুমি পেয়ে যাবে অরিজিনাল স্কেল এবার অরিজিনাল স্কেলকে তুমি স্কোয়ার করে দেবে তুমি কে কে যাবে এরিয়ার এরিয়ার স্পেটের স্কেল পেয়ে যাবে এটা তোমার লেন্থ স্কেল ছিল এরিয়া স্কেল পেয়ে যাবে এবার সেই এরিয়া স্কেলে তুমি যে এরিয়া ছিল সেই এরিয়া তুমি টু এরিয়া করতে পারবে তার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবে পেয়ে যাবে চলো করো আমি করে দেবো না তোমরা করো চেষ্টা করো তোমার লিস্ট চেষ্টাটা করে দাও করে দিচ্ছি আমি এটা গেটের কোশ্চেন খুব ইজি কোশ্চেন এরকম ইজি কোশ্চেন হয়ই না কারণ তোমরা থিওরি পড়েছো থিওরি পড়ার পরে কোশ্চেন যখন সলভ করছো তখন আচ্ছা এই কোশ্চেন আমরা তো পারতাম এরকম মনে হবে চল আমি করে দিচ্ছি দেখো তাহলে প্রথমে লিখবো যে অরিজিনাল স্কেল কত দেওয়া আছে অরিজিনাল স্কেল আর ইজিনাল স্কেল তো ভাই লেখবি আমার সঙ্গে বলো স্যার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা পাঠা WhatsApp দেখা না আছে কি করেছ পাঠাবো হুম WhatsApp পাঠা প্রিপারেশন যখন নিচ্ছ তোমাকে ভালো করেই নেবে ঠিক আছে একটা বছর সময় নাও প্রিপারেশন নাও ভালো করে কই কে পাঠাচ্ছে বললো পাঠাও হুম শোভাজিৎ শোভন শোভন বল শোভনের ভেরি গুডাল বলে দেবো হ্যাঁ বলতে পারো একটা হচ্ছে ওয়ান বাই ওয়ান ভেরি গুড ভেরি গুড আর আর একটা হচ্ছে এরিয়া হচ্ছে পুরো এরিয়া হচ্ছে আমাদের ওয়ান জিরো সিক্স ফোর নাইন পয়েন্ট ফোর টু আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড ঠিক আছে দেখো তাহলে দেখো কী করে করছি ফার্স্ট ফার্স্ট লিখবো মাই মাইগুলো আপ করে দাও ইকো হচ্ছে অরিজিনাল স্কেল দেখো এটা কীরকম করে করবো তাহলে অরিজিনাল দেওয়া আছে আমার কত ওয়ান সেমি সেমি ডিভাইড বাই টেন মিটার এটা আমার দেওয়া আছে কোনো অসুবিধা এটা কোনো চাপ নেই বাট সাংস্কেল বাগততে বলেছি সাংস্কেল সাংস্কেল করতে গেলে আমার কি লাগবে সাং ফ্যাক্টর সাং ফ্যাক্টর কত আমার অরিজিনাল আইনটি ছিল টেন সেন্টিমিটার এখন সাংের কত হয়েছে নাইন পয়েন্ট সেভেন তাহলে নাইন পয়েন্ট সেভেন ডিভাইড বাই টেন তাহলে বলতে পারি সাং ফ্যাক্টর এসে গেলো জিরো পয়েন্ট নাইন সেভেন ওকে আমরা কিছুক্ষণ পেয়েছি কিছুক্ষণ পেয়েছি কী পেয়েছি এটা পেয়েছি স্কেল এসে গেল অরিজিনাল স্কেল ইন্টু সাং ফ্যাক্টর চলো মাল্টি অ্যাপ্লাই করে দাও এটা তাহলে সাং অরিজিনাল স্কেল সাংস্কেল ওকে সাংস্কেল সাংস্কেল স্কেল টু অরিজিনাল স্কেল অরিজিনাল স্কেল ইনটু সাং ফ্যাক্টর অরিজিনাল স্কেল হচ্ছে ওয়ান ইনটু টেন তার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো পয়েন্ট নাইন সেভেন এটা যদি করো এটা আসবে ওয়ান ডিভাইড বাই টেন ইন ডিভাইড বাই জিরো পয়েন্ট নাইন সেভেন তাইতো কত আসছে বলো কত আসছে বলো কত আসছে বলো এটা মাল্টিপ্লাই মানে ভাগ করলে গুন করলে

টেন পয়েন্ট থ্রি জিরো ওকে তাহলে এটা কি পেলাম এটা আমি পে গেলাম আমি স্কেল পেয়ে গেলাম মিটার আমি এরকম করে লিখতে পারি আমি যদি তো বললো না স্যার আমার আর এফ এ নেব আর এফ লি নিয়ে করবো তাহলে এরকম করো ওয়ান ডিভাইড বাই তাহলে এটা করতে গেলে একশো দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে ওয়ান জিরো থ্রি জিরো পেয়ে যাবে সেমি এটাও সেমি এটাও সেমি কেটে যাবে দিয়ে আর চলে আসবে কোনো অসুবিধা নেই এটাও কারেক্ট অ্যান্সার এটাও কারণ এটা তুমি রিপ্রেজেন্টেশন দিয়ে তুমি দেখেছো আরেফে দেখেছো আর এটা তুমি স্কেলে দেখিয়েছো ওকে চলো নেক্সট এবারে সাং স্কেল দেওয়া আছে সাং স্কেল তুমি পেয়ে গেছো এবার তোমার বার করতে হবে সাং এরিয়া ঠিক আছে মিটার স্কোয়ার বার করতে হবে মানে এরিয়া তোমার মিটার স্কোয়ার বার করতে হবে এরিয়াটা তুমি মেজা করেছো কত পেয়েছো ওয়ান জিরো টু পয়েন্ট টু সেমি স্কোয়ার পেয়ে গেছে ভালো করে শুনবে গল্পটা হচ্ছে এখানে যে এই যে এরিয়াটা তুমি প্লে প্লেমিটার দিয়ে মেসার করেছো প্লেটে সিটেতে ঠিক আছে বাট অ্যাকচুয়ালি তো এই এরিয়াটা তুমি যদি মাল্টিপ্লাই করো এর সঙ্গে ট্রেনের সঙ্গে ঠিক আছে যে আমার ওয়ান সেমি স্কোয়ার ইজিগেল টু একশো মিটার স্কোয়ার এটা এই মানে তো তাই তো এরিয়া দিয়ে তুমি যদি করো এটাতে তো লেন্থ লেন্থের স্কেল ছিল ওয়ান সেমি ইজিগেল টু টেন মিটার তুমি যদি এরিয়া স্কেলে করো তাহলে ওয়ান সেমি স্কোয়ার ইজিগেল টু হান্ড্রেড মিটার স্কোয়ার তুমি যদি তাকে যে এটা দিয়ে গুণ করে দাও তুমি নিশ্চয়ই পেয়ে যাবে বাট সেটা কীভাবে সেটা রং অ্যানসার পাবে

তুমি প্লেনিমটা দিয়ে মেজা করেছো যে তোমার এসছে টেন সেমি স্কোয়ার ভালো করে শুনবে টেন সেমি স্কোয়ার তুমি এসছে তোমার ওই যে সময় তুমি ড্রয়িংটা করেছো সেই সময় কথা বলছি আমি তোমার স্কেল তুমি কত ইউজ করেছিলে ওয়ান সেমি ইজ ইকাল টু টেন মিটার তাহলে বলো এটাকে এটাকে তোমার তুমি যদি বলো এরিয়াতে কনভার্ট করবো তাহলে বলতে পারো যে এরিয়া স্কেল কত হবে ওয়ান সেমি স্কোয়ার ইজ ইকাল টু একশো মিটার স্কোয়ার হ্যাঁ কি না হ্যাঁ কি না বেশ এবারে তোমরা বলো সবাই বলো তাহলে আমি যদি বলি টেন সেমিস করে পেয়েছি তাহলে অ্যাকচুয়ালি এরিয়া কত হবে তাহলে বলতে পারি টেন কে আমি স্কেল দ্বিগুণ করে দেবো কত স্কেল ছিল একশো তার কথা আসছে দশ হাজার মিটার স্কোয়ার হ্যাঁ কি না হ্যাঁ কি না দশ হাজার না এক হাজার তাই তো এক হাজার মিটার স্কোয়ার এই ফিল্ডে আমার আমার ড্রয়িংয়ে আমার টেন সেমি স্কোয়ার ফিল্ডে কত ফিল্ডে কত এক হাজার মিটার স্কোয়ার ক্লিয়ার বুঝে গেছো এটা বাট এখন ঘটনাটা কি হয়েছে এখন ঘটনাটা যে তোমার আর টেন সেমি নাই এখন আমি যদি বলি এটা একশো ছিল এখন তোমার সেটা হয়ে গেছে মাসা বছর একশো তিন ছিল এখন হয়ে গেছে একশো দুই মানে কমে গেছে কি করবো তুমি বুঝলে কারণ লাইনটা ছিল টেন সেন্টিমিটার আগে যখন তুমি ড্র করেছিলে সেই লাইনটা তুমি মেসার করে দিচ্ছ তোমার নাইন পয়েন্ট সেভেন এস চলে আসছে তাহলে আমার কি হয়েছে হয়ে গেছে সাং হয়ে গেছে সেই স্কেলটা কত সেই সেই সাংস্কেলটা আমি পেয়ে দেখো টেন পয়েন্ট থ্রি জিরো তাহলে এটা সাংস্কেল মানে কত ওয়ান ইন টেন পয়েন্ট থ্রি জিরো মিটার তাহলে বলতে পারি ওয়ান সেমিস্কোয়ার ইসিক্যাল টু পয়েন্ট থ্রি জিরো মিটার স্কোয়ার হ্যাঁ কি না দেন এটা আমি কি করব 10.30 কে আমি গুণ তা স্কয়ার কে তা যদি স্কয়ার থাকে তাকে যদি আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই 102.2 তাহলে কত আসছে বলো দাও একটু এটা আমার आंसर কিছুই করতে হবে না পাতি তুমি ইজিলি করতে পারবে ক্যালকুলেশন বেসিক থেকে যেটা আমরা করলাম ডিসকাস করতে কোন আগে কত আসছে বলো 10649 সামথিং দাও আসবে কিছু একটা এরকম মিটার স্কয়ার এটা গ্রাউন্ডে পাবো আমি জি

যেখানে তোমার প্রবলেম হয়েছিল তুমি যদি এটা করে দেবে এরকম আসছে না টেন পয়েন্ট থ্রি জিরো সামথিং কিছু একটা আসছে আরো কিছু আসবে হ্যাঁ কি না এরপরে কাছে আরো তাহলে নিয়ে বলে এরকম আনসারটা আসছে তুমি যদি নিতে তাহলে এটা এটাই করো কোনো অসুবিধা নেই তুমি এটা করো তাহলে দেখো কত আসছে ওয়ান এটা করো এটা করো তোমরা মাল্টিপ্লাই করো আর যদি না করো তাহলে তুমি এটা করো যে

ঠিক আছে আর ওইরকম পয়েন্টে একটু একটু হেরফের আসবে কোনো অসুবিধা নেই কি বললাম বুঝতে পারছো যে হয়তো করেছো বা যারা করেছিলে তখন সেক্ষেত্রে আমরা পুরো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে নিই আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়েছি পয়েন্টগুলো কনসিডার করেছি তার জন্য এরকমই এসছে ডোট ওয়ারি ঠিক আছে কোনো অসুবিধা নেই ভুল কিছু নেই আমরা পজিটিভ ঠিক করেছি কোনো এখানে কোথাও ভুল নেই কোনো এরোর নেই বরং আমাদের অ্যাকুরেট রেজাল্ট এসছে এটা কি বললাম বুঝতে পারলে যারা করেছে তারাও ভুল করেনি যারা এখন এটা করলাম তা এটা ভুল নেই ক্লিয়ার বুঝে গেছো সবাই জিরো পয়েন্ট টু সেমি স্কোয়ারের এরিয়ার জন্য স্কেলেতে আমার দুশো দুশো মিটার স্কোয়ার এরিয়া পর্যন্ত আমার বাড়তে পারে কমতে পারে কি বললাম বুঝতে যেরকম স্কেল টু সেমিস্কোয়ার পয়েন্ট টু সেমি স্কোয়ার এরিয়া তুমি যদি গর্ব করে দাও বা জিরো পয়েন্ট ওয়ান সেমি স্কোয়ার তুমি যদি গর্ব করে দাও আমার এখানে একশো মিটার স্কোয়ার দুশো মিটার স্কোয়ার এরিয়া বেড়ে যাবে কারণ কি কারণ কি আমি এখানে কী বললাম ওয়ান সেমিস্কোয়ার টু টেন পয়েন্ট থ্রি সেমি স্কোয়ার ভালো করে শুনবে যদি স্কেলটা এরকম থাকতো যে ওয়ান ইজ ইজিক্যাল টু এক দশ হাজার মিটার স্কোয়ার যেটা আমরা করেছিলাম কিছুক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ কি না তাহলে ভাবতে পারছো যদি তুমি পয়েন্ট জিরো টু বা জিরো থ্রি বা পয়েন্ট জিরো জিরো ওয়ানও যদি তুমি গোলমেন্ট করে দাও এখানে মেজারমেন্ট করতে তাহলে আমার এরিয়াটা কত তোমার ঘালো হয়ে যাবে বুঝতে পারলে না পারলে না ঠিক আছে চলো তাহলে আজকে এখানে স্টপ করলাম আবার নেক্সট ক্লাস দেখা হবে ঠিক আছে যারা প্রিপারেশন যারা প্রিপারেশন নিচ্ছ তারা বি সিরিয়াস হুম তারা একটা রুটিন বলে দেন বলো একটা রুটিন বলে দেন কি রুটিন পার ডে এতগুলো এমসিকিউ সলভ করব দেখো তুমি কি ভাবে ফলো করছো আমি তো মানে কোনো routine ই follow করছি না বর্তমানে না আমার যখন যেটা ভালো লাগে সেটা করছি রানা রানা তো আমি শুভজিৎ শুভজিৎ আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাকে তুমি যখন এমসিকি করবে মাইক করো তুমি যখন এমসিকি করবে এমসিকি করার জন্য তোমাকে প্রথম কথা হচ্ছে সাবজেক্টটা পুরো ক্লিয়ারলি কনসেপ্ট নিয়ে পড়তে হবে প্রথম কথা যে সাবজেক্ট তুমি পড়ছ সাবজেক্ট তুমি শুরু করলে সোম সোম তো সেই সোম যখন তুমি করবে প্রিপারেশন যখন তুমি নিলে ঠিক আছে একটা চ্যাপ্টার সবসময় একটা চাপটা করলে সোমের প্রিন্সিপাল অ্যান্ড প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল তুমি করলে এই চ্যাপ্টার থেকে তুমি যদি কোনো বই ইউজ করছো এই মুহূর্তে এমসি কিউ বই ঠিক আছে সেই এমসি বই ইউজ করতে পারো নাহলে আমি বলবো ওয়াই সিটি বলে একটা পাবলিশের একটা বই বেরিয়েছে দুটো বই বেশ ওই বইটাতে ওই বইটা নেবে চ্যাপ্টার ওয়াইসে কোশ্চেন দেওয়া আছে সমস্ত রকম কোশ্চেন এখন তুমি সলভ করতে পারবে ওখানে তুমি যদি একটা চ্যাপ্টার চ্যাপ্টার পরে নিলে সেই চ্যাপ্টার থেকে তুমি আমি দেখে নিয়েছি মোটামুটি তুমি একটা একটা দিনে তুমি যে কোনো সাবজেক্টই হোক যদি তোমার নিউমেরিক্যাল বেশি কোয়েশ্চেন থাকে একটা দিনে তুমি একশো থেকে একশো পঞ্চাশের বেশি কোয়েশ্চেন সলিউশন করতে পারবে না তুমি যদি চোদ্দ ঘন্টা পড়ো এটা আমার মানে আমি বলছি আমি এটা দেখে নিয়েছি পরীক্ষা করে যে তুমি ভালো করে একশো থেকে একশো পঞ্চাশখানা কোশ্চেনের বেশি তুমি সলিউশন করতে পারবে না যদি খুব জোর চোদ্দ ঘন্টা তুমি সময় দাও যদি নিউমেরিক্যাল থাকে হবে না হবে না আমি জানি

রিভিশন দেওয়ার জন্য তুমি ফর্মুলা নিয়ে ঠিক আছে ফর্মুলা যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলো শর্ট নোট বানাও শর্ট নোট তোমাকে ওটা রিভিশন করার জন্য হেল্প দেবে প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি যদি প্রিপারেশান নিচ্ছ তখন তোমার লং নোট বানাও লং নোট লং নোট থেকে সবসময় তোমার লং নোটে এসছে তোমার খানা পেজ এই কানা পেজকে তুমি রিডিউস করে টেন পার্সেন্ট করো মানে কুড়িখানা পেজ করো সেটা তুমি একটা শর্ট নোট বানাও এই শর্ট নোটকে তুমি রিভিশন করো বারবার ধরে সেখানে কী থাকবে মেন ফর্মুলা থাকবে মেন টপিক থাকবে মেন কোনো যেগুলো কোনো ভ্যালু দেবে সেগুলো থাকবে এখানে সেটুন রিভিশন করো আর এই 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 রিভিশনগুলো হবে মেনলি এক্সামে দুদিন আগে বা রিভিশন করা দুদিন আগে দুদিন রিভিশন করার সমর্থ্যে কি বললাম বুঝতে পারলে শর্ট নোট ছাড়া কিন্তু তুমি রিভিশন করতে পারবে না ও নিজে বানাও লোকের নোটস নিয়ে রিভিশন করতে যাবে না নিজে বানাও ওগুলো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে পড়ো কনসেপচুয়াল পড়ো দেখো অবশ্যই তুমি প্রিপারেশন ঠিকঠাক ঠাকুর চলবে বলো কি বললে শুনতে পেলাম না বলো

সাপোজ ধরে আমি একটি টপিক পড়লাম সারভাবে সাংস্কেল সেই সাংস্কেল টপিক থেকে আমি পাঁচটা কোয়েশন ক্রিয়েট মানে ক্রিয়েট করতাম টেস্ট সিরিজে দেন টপিক হয়ে গেলো প্রত্যেকটা চ্যাপ্টার রকম দশ থেকে পনেরো টপিক থাকবে তাদের টেস্ট সিরিজ নেব প্রত্যেকটা টপিক থেকে টেস্ট সিরিজ হবে দেন সাপোজ ধরো টপিক হয়ে গেলো একটা চ্যাপ্টার চ্যাপ্টার টেস্ট নিয়ে নিলাম ঠিক আছে ওই চ্যাপ্টার উপর টেস্ট নিলাম যখনই দুটো চ্যাপ্টার হয়ে গেল তখন মিক্স চ্যাপ্টার টেস্ট যখন দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেলো তিনটে চ্যাপ্টার শেষ হয়ে মিক্স্ট এরকম মিক্স টেস্ট ওয়ান টু করে যাবে এরকম ঠিক আছে চলতে শুরু করলো সাবজেক্ট হয়ে গেলো সাবজেক্ট মিক্স সাবজেক্ট টেস্ট এবং সাবজেক্ট টেস্ট ঠিক আছে দেন ফুল লেন টেস্ট এরকম নিয়ার অ্যাবাউট দশ থেকে পনেরো হাজার কোশ্চেন আমি টেস্ট সিরিজে আমি কভার করবো সাং ওয়ার্ক বুক নিউমেরিক্যাল যাতে নিউমেরিক্যাল প্রবলেম ওয়ার্ক বুক দেবো সেখানে অনলি ফর নিউমেরিক্যাল থাকবে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন সলিউশন করে আমাকে দিতে হবে আমি সব সলভ করবো তোমাদের দেখবে কোথায় হচ্ছে জানা হচ্ছে আমাকে বলবে যে স্যার এই জিনিসটা বুঝতে পারছি না বলে দিন আমি বলে দেবো ওয়াক বুক সলিউশন করে দেবো নিজেরা করবে সলিউশন করে রাখলে আমাকে বলবে ঠিক আছে গাইড আমি তোমাদের করে দেবো কোনো চাপ নেই প্রিপারেশান নিলে সিরিয়াসভাবে প্রিপারেশান না কম্পিটিশান এখন বেড়ে গেছে কম্পিটিশান তুমি যেভাবে নেবে সেভাবে তোমার লাভ

আমার তো জয়েন নিয়ে কোনো প্রবলেম ছিল না আমি জয়েন করতে ইচ্ছুক কিন্তু স্যার আমাদের এই জুলাই ফার্স্ট উইক বা সেকেন্ড থেকে সেমিস্টার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জুয়েলার ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে সেমিস্টার এক্সাম শুরু হবে শোনো আমার অ্যাসাইনমেন্ট আরেকটু চাপ দিয়ে দিচ্ছি বুঝতে পারছি আমি বুঝতে পারছি অ্যাসাইনমেন্ট টা প্রচুর চাপ স্যার আমার কথাটা শোনো প্রথম কথা হচ্ছে আমার যেটা যেটা ব্যাচ ওয়ান চলছে সেখানে আমার টোয়েন্টি সিক্স নাম্বার অফ স্টুডেন্ট আছে ঠিক আছে তার মধ্যে এইট্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ধর নিয়ার অ্যাবাউট কলেজে পড়ে যাবেন ফোর্থ সেমিস্টার কারো ফিফ সেমিস্টার কারো সিক্স সেমিস্টার আমি টিউশনটা তাদের সেমিস্টারের জন্য পনেরো থেকে কুড়ি দিন আমি অফ করে দেবো কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যদি আমি অফও যদি করে দিই তোমাদেরকে আমি ছাড়বো না কারণ আমি তখন সেক্ষেত্রে লাইভ ক্লাস নিলে আমি রেকর্ডিং ক্লাস তোমাদের রেগুলার দিয়ে থাকবো তোমার তোমাদের সময় মতো করে একদিন দেখে নেবে ঠিক আছে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই সেটা কোনো প্রবলেম লাইভ ক্লাস না হলেও চলবে ঠিক আছে আমি আমি জানি তো বললে যে সেমিস্টারের প্রবলেম হতে পারে হ্যাঁ কারো কার পার্সোনাল প্রবলেম হতে সেটা আমি ধরেই নিয়েছি কোনো প্রবলেম নেই

তার জন্য আমি একুশ তারিখের পরে হয়তো এক দুদিন ঠিক আছে বাট আমি তার বেশি অ্যাকসেপ্ট করবো না তোমরা যদি প্রিপারেশন নাও সিরিয়াস ভাবে প্রিপারেশন নাও তার সঙ্গে আমি সবসময় তোমাদের সাথে আছি কোনো প্রবলেম নেই ঠিক আছে চলো